ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রতীক হাসান। তো চলুন আজকে টপিক নিয়ে শুরু করা যাক। আজকে টপিকটা হচ্ছে লাইভ প্ল্যান্টস নিয়ে। তো লাইভ প্ল্যান্টস কীভাবে আপনি বড় করবেন, লাইভ প্ল্যান্টস কোথায় পাবেন, তো আমি সব কিছু এ টু জেড নিয়ে আজকে আলোচনা করব। তো লাইভ প্ল্যান্টস পাইতে হলে আপনি যদি বাসা গ্রামে হয়ে থাকে তাহলে আপনি ওখানে খাল বিলে পেতে পারেন। আবার যদি যারা আপনি শহর অঞ্চলে থাকেন, তো শহর অঞ্চলে থাকলে লাইভ প্ল্যান্টসটা পাবেন কোথায়, সেটা হচ্ছে আপনি হচ্ছে অ্যাকোয়ারিয়ামের দোকানে হয়তো পাবেন না, ওখানকার যে হচ্ছে খাল বিলে আপনি যাইতে পারেন, মোটর সাইকেল নিয়ে গেলেন, যে কোনো গেলেন। আমিও সেরকমভাবে কালেক্ট করতে আসছি ওখান থেকে। তো কালেক্ট করে আসার পর আমি এবার আমার ট্যাঙ্কে দিব। তো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যে লাইভ প্ল্যান্টসের কাজ কী। সো এইবার হচ্ছে মেন মূল টপিকে আসে। লাইভ প্ল্যান্টসের কাজ হচ্ছে মা মাছ যেন নিজের বাচ্চাকে খাইতে না পারে, যেন বাচ্চাগুলো ওই প্ল্যান্টসের মাধ্যমে লুকিয়ে থাকে, সেই জন্য হচ্ছে লাইভ প্ল্যান্টস। আর আরেকটা কোশ্চিন এবার আসতে পারে যে লাইভ প্ল্যান্টস হচ্ছে কী কী মাছের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তো লাইভ প্ল্যান্টস দেওয়া যেতে পারে হচ্ছে চার প্রজাতির মাছের ক্ষেত্রে, লাইক গাপ্পি, মলি, প্লাটি, শর্টটেল। মলির যতগুলো ভাগ আছে দিবেন, কোনো সমস্যা নাই। তবে আরেকটা এবার হচ্ছে অন্য ধরনের একটু কোশ্চিন, যে প্ল্যান্টস তো দিলাম ঠিক আছে, তাহলে হচ্ছে গোল্ডফিশ, কমেট এগুলোকে কি প্ল্যান্টস দেওয়া যাবে? গোল্ডফিশ, কমেটের ক্ষেত্রে প্ল্যান্টস দেওয়া যাবে না, মোটেও দেওয়া যাবে না, বিকজ তারা এই প্ল্যান্টসগুলো খেয়ে ফেলে। আমি নিজে পরীক্ষা করে দেখেছি প্ল্যান্টসগুলো খেয়ে ফেলে। তো হচ্ছে কী কী প্ল্যান্টস দিবেন আপনি, প্ল্যান্টস হয়তো চিনেন না, কী কী প্ল্যান্টস দিবেন আপনি? এই যে বিলে যাবেন, বিলে যাওয়ার পর যে যে দেখবেন যে নিচে হচ্ছে পানির নিচে যেগুলো গাছ জীবিত অবস্থায় হচ্ছে সেগুলোই হচ্ছে লাইভ প্ল্যান্টস। সেটা ওয়াটার, সেটা হচ্ছে শাপলা ফুল হতে পারে, কিংবা হর্ন ওট হতে পারে, গাপ্পি গাছ হতে পারে, যে কোনো গাছ, যে কোনো পানির নিচে যেটা হবে সেটাই, কিংবা আবার ওই যে আপনি অনেকে বাতরাজ নামে চিনেন, যেগুলো হচ্ছে কচুরি পানা, ওই জিনিসগুলো দিতে পারেন। আমি ওখানে যা পাইছিলাম হচ্ছে পানি ফলের গাছ তুলছিলাম কিছু, আর হচ্ছে পেয়েছিলাম হচ্ছে আপনার ওই শাপলা ফুল। তো ওইগুলো সব নিয়ে এসেছি। এখন এগুলো নিয়ে এসে আপনি কী করবেন, আপনার ট্যাঙ্কে কীভাবে লাগাবেন, সেই বিষয়ে একটা আমার ভিডিও দেওয়া আছে। সরি ফর আদার নয়েজ, বিকজ আমার বাসা কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু মনে করবেন না, সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি চলে আসে। আর হচ্ছে মূল বিষয় যেটা, যে লাইভ প্ল্যান্টস দেওয়ার সুবিধাগুলো তো জানলেন, এবার অসুবিধা কী? অসুবিধা হচ্ছে ওই লাইভ প্ল্যান্টসগুলো মাঝে মাঝে পচে যায়, তো পচে যাওয়া অংশগুলো কেটে কেটে ফেলে দিতে হবে, পানি পানি থেকে কেটে কেটে ফেলে দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে আপনি ওই যে আপনার অনেকে কলমি শাক চিনেন, ওটাও দেওয়া যাবে। আবার হচ্ছে মেন যে জিনিসের যে গোল গোল পাতা লোটেক প্ল্যান্টগুলো যেগুলো আছে সবগুলো দিতে পারেন, কোন লাইভ প্ল্যান্টস। আর হচ্ছে প্ল্যান্টস আসলে ভাই প্ল্যান্টসই, এইটার কাজ হচ্ছে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একটা কাজ। বিকজ আমি আগে নিজে যখন করতাম, যখন বুঝতাম না কিছু, যখন লাইভ প্ল্যান্টস আসলে জানতাম না যে লাইভ প্ল্যান্টস দেওয়া লাগে, তখন কী করতাম যে বাচ্চাগুলো আলাদা করতে হতো, এই জন্য অনেক পরিশ্রম। তো এখন আর ওই রকম সিস্টেম কিছু করা লাগে না, জাস্ট ছেড়ে দিই, বাচ্চাগুলো ওরা দিয়ে দেয়, ওর মধ্যেই থাকে। আর আপনারা হয়তো জানেন যে আমি একটা চালির মধ্যেই জাস্ট করি, ওর মধ্যেই বাচ্চা থাকে, ওর মধ্যেই বড় করি, এবং ওখান থেকেই আসলে পরে বড় হওয়ার পর সেল দিই। তো বিষয়টা শিখি এরকমই, এরকম লাইভ প্ল্যান্টসের ক্ষেত্রেও সেম। তো আবার যদি আমরা লাইভ প্ল্যান্টসটা, আমি আবারও রিপিট করছি, লাইভ প্ল্যান্টসগুলো কোথায় পাবেন, লাইভ প্ল্যান্টসগুলো খাল বিলে পাবেন, লাইভ প্ল্যান্টস লাগাবেন কী করে সে নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা আগে দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর, ওই ভিডিওর লিঙ্কটা দেখে দেখে নেবেন কীভাবে সঠিক নিয়মে লাইভ প্ল্যান্টস লাগানোর নিয়ম। আর যারা অ্যাকোয়ারিয়ামে করবেন, জাস্ট একটা গার্ডার সিস্টেম করে, ওই আপনার গার্ডার সিস্টেম করার পরে যে শোলা থাকে শোলাগুলোর সাথে অ্যাড করে দিয়ে নিচে একটা ইট কিংবা হচ্ছে ইয়া দিয়ে রেখে দিলে এমনি অটোমেটিকলি ওখান থেকে পাতা বাড়ায়। সো আমি আবারও বলছি, গোল্ডফিশ, কমেটের ক্ষেত্রে লাইভ প্ল্যান্টস না, জাস্ট অটো ব্রিড ফিশগুলোর জন্য লাইভ প্ল্যান্টস। আশা করি বুঝতে পেরেছেন। আর কী বলবো, অনেক কথাই বলা হয়ে গেল। মূল যেটা বিষয় যে লাইভ প্ল্যান্টস হচ্ছে কয় ধরনের আছে, লাইভ প্ল্যান্টস হচ্ছে ভাই অনেক ধরনের, যার পানির মধ্যে হয়, বেঁচে থাকে পানির মধ্যে, সেটাই লাইভ প্ল্যান্টস। আসলে আমি আমার বাসার রাজশাহী, আমি নাটোরে গেছি, আপনারা হয়তো জানেন আমার নানুর বাসা নাটোর। তো নাটোরে হচ্ছে ওখান থেকে যাই আমি, আবার ওখানে প্ল্যান্টস কালেক্ট করছি। তো কালেক্ট করার পর যখন দেখলাম যে কালেক্ট করার কথা ছিল না, তাও ওই দিন গেছি, যাই দেখি যে অনেক প্ল্যান্ট আছে। তো ওই দিককার মানুষ হয় কি, কারো কেউ তুলে না আমাদেরকে, আসলে বলে ভাই এগুলো কী করবেন, এগুলো কি যায় বেকার জঙ্গল? বলছে না ভাই এগুলোর দাম আছে অনেক, তো আপনারা যদি চান তাহলে মূলত হচ্ছে এগুলো যদি সেল দিতে চান তাহলে আমরা কিনে নেব।
তো বললো না ভাই সমস্যা নাই এমনি নিয়ে যান। তো এই হলো কাহিনি ওখানকার, যাই নিয়ে আসলাম। আর বাসার আশেপাশে এই প্ল্যান্টসগুলো অ্যাভেলেবল পাবেন, বাসার আশেপাশে এই প্ল্যান্টসগুলো অ্যাভেলেবল পাবেন, কোনো সমস্যা নাই। আর মূলত যেটা কথা যে প্ল্যান্টসগুলো হচ্ছে এই রোদে রাখলে ভালো হবে না ছায়াতে, আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি যত পরিমাণ ছায়া জায়গায় থাকবে প্ল্যান্টসগুলো তত দ্রুত বাড়বে, তত দ্রুত পারবে আশা কর। আর হচ্ছে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, কিছু মনে করবেন না, বিকজ হচ্ছে বুঝে নিত আকাশের আবহাওয়া অবস্থা খারাপ ছিল, একটু ভিজে ভিজে বৃষ্টি বৃষ্টি ভাব আকাশ, তো ওই জন্য একটু সমস্যা হয়ে গেছে। যতটুকু পেরেছি প্ল্যান্টস নিয়ে এসেছি, দেওয়ার চেষ্টা করেছি। তো এখন ব্যাগে ভরতেছি, প্ল্যান্টসগুলো দেখেন কী কী প্ল্যান্টস নিয়েছি। আর হ্যাঁ, আজকে এতটুকুই বলার ছিল, এখন ভিডিওটা এনজয় করেন, দেখেন কীরকম লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি কোনো কিছু এই বিষয় নিয়ে বুঝতে না পারেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মূলত আপনাদের জন্য, আপনাদের নতুনদের জন্য আমার ইউটিউব চ্যানেলটা খোলা। তো ইউটিউব চ্যানেল খুলছি আমি কোনো ইনকামের জন্য না, কোনো কিছু না, জাস্ট আমি চাই যে মানুষগুলো অর্নামেন্টাল ফিশে থাকুক, মানুষগুলো যেন থাকে, মানুষগুলো যেন হচ্ছে বুঝতে পারে জিনিসগুলো, চাষটাকে আমাদের দেশ থেকে যেন বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এগুলো যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন আমরা বিদেশে যখন ইম্পোর্ট করব তখন বৈদেশিক মুদ্রা যেগুলো আসবে সেগুলো আমাদের দেশের উন্নতি বয়ে আনবে। সো এটাই হচ্ছে আমার মূল চিন্তাভাবনা। আর অনেকে বলেন যে ভাই যে হারে মানুষ অর্নামেন্টাল ফিশ করতেছে তো আমাদের বোধ হয় ভাইজে খাওয়া লাগবে মাছ, না ভাই এটা আমাদের ভুল কথা, যত আসবে তত আপনাদের জন্য ভালো, বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য ভালো। সো আশা করি আমার মূল বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে হচ্ছে বেল বাটন অন করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসলে নোটিফিকেশন যখন বেল বাটন অন করবেন তখন নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যাবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কারণ আপনার একটি লাইকই আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। এবার পরে নেক্সট ভিডিও কী নিয়ে হবে সেটাও একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, একটু কষ্ট করে জানিয়ে দেবেন, যাতে আপনারা যে বিষয়টা বুঝতে পারছেন না আমি বিষয়টা যেন বুঝিয়ে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা লাইভ প্ল্যান্ট সম্পর্কে। লাইভ প্ল্যান্ট সম্পর্কে যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে আমাকে জানাবেন। আর লাইভ প্ল্যান্টস লাগানোর কী করে, আর হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে লাইভ প্ল্যান্টস দিয়ে রাখবেন কীভাবে, সব কিছু আমি আসলে আমার ভিডিওতে দেওয়া আছে, এর আগের ভিডিওতে লাইভ প্ল্যান্টসের সম্পর্কে সব কিছু দেওয়া আছে, ওটা দেখে নেবেন। আর আরেকটা অ্যাট লাস্ট যে কথা, পরিশেষে একটাই কথা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আর আসলে অনেকক্ষণ ভিডিওটা লং করে ফেলেছি, আসলে এই জন্য সরি। ভিডিওটা লং করার কারণটা হচ্ছে আপনারা যেন পুরো ডিটেলস বিষয়টা শিখতে পারেন, জানতে পারেন, এই জন্য। আর এই জন্য আসলে মূলত লং করা। আর হচ্ছে করোনার মধ্যে গেছি ভাই, একটু কষ্ট হয়েছে, এই জন্য যদি কোনো ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে প্লিজ ক্ষমার চোখে দেখবেন। আসলে এই প্ল্যান্টস কালেক্ট করতে যেয়ে অনেক কষ্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংকস ফর ইওর ওয়াচিং।